আসসালামু আলাইকুম পিএসিসি পরীক্ষার্থীরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের জন্য রয়েছে খুবই খুবই জরুরি একটা নিউজ সেই কি আসলে হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ হবে নাকি ব্যাড নিউজ হবে আমি এটা বলতে পারতেছি না তবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে একটু কমেন্টে জানাইও যে আসলে এটার জন্য এটা কি তোমাদের জন্য ভালো হবে না কি খারাপ হবে সেটা হলো আজকে হচ্ছে সারা বাংলাদেশের সকল বোর্ডে একটা স্মারকলিপি দেওয়া হবে এই স্মারকলিপিতে হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে যদি কেউ ফেল করেও থাকে যেন তাদেরকে পাশ করানো হয় মানে হচ্ছে সকল বিষয়ে অটো পাস যেন দেওয়া হয় যারা হচ্ছে সাত বিশেষ পরীক্ষা দিয়েছে ওই সাত বিশেষ যদি কোনো ফেল থাকে সেটা যেন ফেল না করে পাশ দেওয়া হয় এবং কেউ অন্যান্য সিলেট বোর্ড হচ্ছে বা অন্যান্য মাদ্রাসা বোর্ডে যে দুইটা তিনটা করে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোতে যদি কেউ ফেল করে থাকে যেন ফেল না দিয়ে সরাসরি এসএসসি থেকে নাম্বারগুলো দিয়ে পাস করানো হয় সবাইকে অর্থাৎ এটা হচ্ছে একটা অটো পাসের জন্য আবেদন সরাসরি এটাই যাই আমরা আমাদের কাছে হচ্ছে এই স্মারক চলে আসছে আজকে তোমরা হচ্ছে উদ্বেগ নিয়েছো বিভিন্ন হচ্ছে বোর্ডের শিক্ষার্থীরা হচ্ছে এই স্মারক আজকে গিয়ে দিয়ে বোর্ডে জমা দেবে এবং তারা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এটা বলছে যে সরাসরি হচ্ছে তপন কুমার স্যারকে হচ্ছে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে যাই হোক এটা নিয়ে কী প্রতিক্রিয়া আসবে পরবর্তীতে এটা আমরা জানি না কি আমরা এই সেটা নিয়ে হচ্ছে কথা বলবো ভিডিও শেষে তার আগে জানাই যে আসলে শিক্ষার্থীরা কী ধরনের বা কীভাবে হচ্ছে তারা আবেদনটা করতে যাচ্ছে অবশ্যই আমরা কোনো প্রকার কোনো ট্রাস্টেড সোর্স থেকে ইনফরমেশন পাওয়া ছাড়া তোমাদেরকে জানাই না এবং কি আমরা হচ্ছে কোনো প্রকার ভুয়া আশ্বাস তোমাদেরকে দেই না আমরা যেটা সঠিক সেই আশ্বাসটাই তোমাদেরকে দেই সেইটুকু তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো তো চলো শুরু করি স্মারকলিপিটা একটু ঘোলা আসতে পারে তো আমি পড়ে শোনাচ্ছি তোমরা একটু পড়াটা মনোযোগ দিয়ে দেখো হয়তোবা এখান থেকে তোমরা বুঝতে নাও পারো তার জন্য দুঃখিত যাই হোক এখানে আমরা বিষয়টা থেকে শুরু করতেছি এখানে বলা হয়েছে এসএসসি দু হাজার চব্বিশের ফলাফল করার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য না করা হয় তার জন্য আবেদন করতেছে তারপর এখানে বলা হয়েছে বিনীতি নিবেদন এই যে আমরা এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করছি যে সম্প্রতি ঘটে যাওয়া কোটা বিরোধী আন্দোলনের কারণে আমাদের এসিসিও সমান পরীক্ষা দফায় দফায় স্থগিত হয় ইতিপূর্বে আমরা ষাটটি বিষয় পরীক্ষা দিয়েছি গত জুন জুলাই মাসে দেশের বেশ কিছু অঞ্চল বন্যা ক্লাবিত ছিল কিন্তু সিলেট বন্যা সিলেটে বন্যা তীব্রতা বেশি থাকায় তাদের এই ষাটটি পরীক্ষার বিষয়গুলো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সবগুলোতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি আবার মাদ্রাসা বোর্ডেরও এই সাতটি বিষয়ের সবগুলো পরীক্ষা নেওয়া হয়নি বেশ কিছু উপজেলায় একটি পরীক্ষা হয়নি তারপর হচ্ছে এ মানে এরকম পরিস্থিতিতে ফলাফল তৈরির ক্ষেত্রে সিলেট বোর্ড মাদ্রাসা বোর্ড ও উপযুক্ত উপজেলাগুলোর পরীক্ষার্থীদের দুইটি তিনটি ও চারটি বিষয়ে এবং অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের ষাটটি বিষয়ে এসএসসির ক্ষেত্রে নিয়ে এসএসসির থেকে নিয়ে মূল্যায়ন করলে এতে বৈষম্যের সৃষ্টি হয় কেননা এসএসসি ও এসএসসির পরীক্ষাগুলোর মান এক নয় ঠিক আছে তাই কাউকে কাউকে এসএসসি থেকে দশটি বিষয়ের মূল্যায়ন এবং কাউকে এসএসসি থেকে ছয়টি বিষয়ের বিষয়ে মূল্যায়ন করা বৈষম্য আবার সম্প্রতি ঘটে যাওয়া কোটা বিরোধী আন্দোলনে নিয়ে সহিংসতার অনেকগুলো থানায় আগুন লাগে যার কারণে আমাদের প্রশ্ন পুড়ে যায় এবং উত্তরপত্রগুলো থানায় ছিল অনেকে প্রমাণ পেয়েছে এবং এগারো জুলাই এর পরবর্তী পরীক্ষাগুলোর উত্তরপত্র থানায় ছিল সেটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নুরি গুলো থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই মানবিক বিভাগ থেকে একটি বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হলেও দ্বিতীয় পত্রের ওপর পরীক্ষা নেওয়া হয়নি এখন প্রথম পত্র দিয়ে দ্বিতীয় পত্রের মূল্যায়ন করাও অযৌক্তিক আবার যে সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই সকল বিষয়ে লিখিত অংশ এইসিসি থেকে এবং ব্যবহারিক অংশ এসএসসি থেকে নেওয়াটাও অযৌক্তিক তাই আমাদের দাবি এসএসসি দু হাজার রেজাল্ট অনুযায়ী সকল বিষয়ের সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে মানে প্রকাশ করা হোক এটি হচ্ছে দাবি অতএব জনাবেন নিকট বিনীত অনুরোধ আমাদের সার্বিক দিক বিবেচনা করে এসএসসি দু হাজার বাইশের রেজাল্ট অনুযায়ী এইসিসি দু হাজার চব্বিশের রেজাল্ট প্রণয়ন করলে আপনার কৃতজ্ঞ থাকবো তো এই পরিস্থিতিতে আমি একটা কথাই বলবো সেটা হলো যে বাঙালিকে বসতে দিলে শুইতে চাই শুইতে দিলে খাইতে চাই এই একটা পরিস্থিতি এখানে দেখো তোমাদের এত কষ্টের মাঝে হচ্ছে তোমরা একটা সাবজেক্ট ম্যাপিং পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গাতে আন্দোলন চলছে আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো বা জানতেছো এখন কিন্তু আবারও পরীক্ষা চাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গাতে মানববন্ধন করছে অলরেডি তো সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আবার এই ধরনের কোনো কিছু একটা দাও সেক্ষেত্রে আসলে এটা হিতে বিপরীত হতে পারে আর দ্বিতীয় হচ্ছে এখনও পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়নি যে কীভাবে আসলে তৈরি করা হবে তারা রেজাল্ট পরিকল্পনা করেছে আমাদের ভিডিও দেখলে তোমরা অবশ্যই এগুলা নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাইতা তো এখানে তাদের যে পরিকল্পনাটা আমার কাছে মনে হয়েছে এখানে কোনো বৈষম্যের সৃষ্টি হবে না এখানে বলা হয়েছে যে এস থেকে নেওয়া হবে এখানে তো শুধু ভাই এস থেকে নেওয়া হবে না এসএসসি জেএস এবং তোমরা যে সাতটা বিষয় পরীক্ষা দিয়েছো এই সাতটা বিষয় থেকে নেওয়া হবে এখানে যে বিষয় তুমি যদি খারাপ এস এসসিতে খারাপ করলে জেএসি থেকে নিবে জেএসিতে খারাপ ফলে তুমি যে সাতটা বিষয় পরীক্ষা দিয়েছো সেই সাতটা বিষয় থেকে আলোরকে তোমাকে হচ্ছে রেজাল্ট দেওয়া হবে তার মানে তুমি কোন ধরনের স্টুডেন্ট তোমার এসএসসি যে এবং বর্তমান সাতটা পরীক্ষা দেখলে বোঝা যাবে এবং প্রত্যেকটা বিষয়ের হচ্ছে মার্কিং করা সম্ভব হবে তবে একটু প্রতি একটু কষ্ট করতে হবে তো সেটা তারা করতে রাজি আছে এবং তোমাদের জন্য কোনো প্রকার কোনো ক্ষতি না হয় এবং কি তোমরা যেন সর্বোচ্চ সুবিধাটা পাও সেই ব্যাপারেই তারা হচ্ছে কথা বলেছে সেক্ষেত্রে তোমরা আবার এই নোটিশটা দিয়ে তাদেরকে ডাইরেক্ট অটো পাসের জন্য কথা বলতেছো তোমরা যে সাতটা পরীক্ষা দিয়েছো অলরেডি সেই সাতটা বিষয় তাদেরকে বাদ দিতে বলতেছো এটা কোনোভাবে সম্ভব হবে না সো এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো যাই হোক এই ছিল আমার আমার মতামত তোমরা তোমাদের মতামত জানো তোমরাও তোমাদের সুবিধাটা একটু বা অসুবিধাটা তোমরা একটু কমেন্টে লিখে দাও আর অবশ্যই শেয়ার করে দাও ওই সকল শিক্ষার্থীদের কাছে যারা হচ্ছে এটা লিপি দিতে যাচ্ছে তো তারা যেন হচ্ছে এই লিপিটা না দেয় অথবা তারা যেন আরো ভালোভাবে দেয় সেই পরে তোমার হচ্ছে মন্তব্যটা তুমি হচ্ছে তুলে ধরো সকল ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য তোমার ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি শিক্ষামূলক আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো